কাটির মনোহর চকের অঙ্গনওয়াড়ি কেন্দ্রে বিক্ষোভ অভিভাবক ও স্থানীয় বাসিন্দাদের। তাদের অভিযোগ, শিশুদের খাবারে পোকা পাওয়া যায়। বাসিন্দাদের অভিযোগ, শিশুদের দেওয়া ভাত ও আলু সোয়াবিনের তরকারিতে পোকা পাওয়া গিয়েছে। তবে সেন্টারের কর্মীরা বলেন তারা পরিচ্ছন্নভাবেই রান্না করেন। অন্য এক অভিভাবক বলেন তার ছোট্ট শিশু পোকাযুক্ত খাবার খেয়ে নিয়েছে, তাকে প্রাথমিক চিকিৎসা কেন্দ্রে দেখানো রয়েছে। ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। মিলন পাণ্ডা, কাঁথি, ক্রাইম ব্রাঞ্চ। দিদি, আপনার নাম কি হয়েছে আজকে? বিক্ষোভ দেখা বাচ্চাদের পড়ানো হয়, ওইখানে খিচুড়ি স্কুল ওইখানে রান্না করে দিয়েছে তরকারি পোকা প্রত্যেক দিন এরকম ভাবে, তাহলে রান্না করে দেয় ওরা, আমাদের বাচ্চা খেয়ে অসুস্থ হচ্ছে, এই জন্য আমাদের প্রবলেম হচ্ছে। আমরা এই জন্য ওখানে এসেছি। ওনারা কি বললেন? ওনারা কি বলছে? আমরা দিয়ে দিই, পরিষ্কার করে সমস্ত কিছু দিয়ে তবুও বেরিয়ে পড়েছে। বেরিয়ে পড়লে আমরা বলেছি যে আমাদের বাচ্চা মানতে যাচ্ছে না, ওদের কিন্তু দাবি নিতে হবে। আমরা বলে দিয়েছি, এখন ওরা কি বলছে? ওরা বলছে আমরা পরিষ্কার করে দিই, যদি বেরিয়ে পড়ে আমরা কি করব? মানছে না, মানছে না ওরা। আজকে হাড়ি কালকে ধর, আজকে হাড়ি গুলো সব রেখে দেয়, কালকে কালকে এসে এখানে কোন রকম ধুয়ে আবার রান্না করে দিয়ে দেয়। পিপার পিপার পোকা বলছো? পিপার পিপার পাখি গোটা পিপার সে কাটছলে আপনার নাম? আমার নাম অনিমা ভরাই। কি হয়েছে আজকে? এই তো খাবার দিয়েছে, মিড ডে মিলের খাবার দিয়েছে বাচ্চাদের স্বাস্থ্য কেন্দ্রে, স্কুলে খাবারে পোকা বেরিয়েছে। আমরা প্রতিবাদ করতে এসেছি, দিদিমা বলছে এক হয় কোনো দিন এরকম কি বারে বারে হতো না? আজকেই প্রথম। অনেক সময় অনেক কিছু হয়, কিন্তু আমরা বলি না। আসলে তাদেরও তো তাদের দিদিমণিরা কষ্ট করছে, সেই জন্য আমরা বলি না। এর পর কে পর দিনের পর দিন যদি থাকে এরকম করতে, তাহলে বলবে না কেউ ছেড়ে দিবে নাকি? আজকে কি যে মিড ডে মিলে পোকা বেরিয়েছে অনেক কিছু? মিড ডে মিলে পোকা বেরিয়েছে দিদিমণি বলছে, আমরা কি ওনাদের জানতে জানতে করব? জানতে জানতে এই যে চেকআপ তো করতে হবে বলছে পেপার। আচ্ছা, এইগুলা কি অনেকে খেয়ে নিয়েছে? হ্যাঁ খেয়ে নিয়েছে। ধর আমার বাচ্চা খায়নি, অনেকের বাচ্চা তো খেয়েছে। তার মা কান্না কাটি করছে, এবার দিদিমণি রাখি বলছে এই পাশে আমার যে চা খাচ্ছে তাকে কি বলবে? কো সে তো কাঁদছে, তার বাচ্চাকে তো খাইয়ে দিয়েছে। দাদা সে কাঁদছে, সে কাঁদছে। কি কাঁদছেন কেন? কি খাইয়ে দিয়েছেন আপনি বাচ্চাদের? স্কুলের খাবার কি ছিল? হাসপাতালে নিয়ে গেছিলেন? আপনার নাম? দিদি আপনার নাম? আচ্ছা, আজকে তো ওরা মিড ডে মিলে খাবারের পোকা বেরিয়েছে এই জন্য বিক্ষোভ দেখাচ্ছে, কি হয়েছে আজকে? আজকে কি হবে, আমরা যেরকম রান্না করি প্রত্যেকেই সেরকমই রান্না করি। আচ্ছা, ওরা বলছেন পোকা বেরিয়েছে অনেক, পোকা বেরিয়েছে, আমরা কি করে বলবো? আমরা তো ধুয়ে রান্না করে যেরকম দিই সেরকম দিয়েছি প্রত্যেক দিন যেরকম। ওনারা অভিযোগ তুলে গেলে শিশুরা অসুস্থ হয়, তার দায়ভার কি আপনারা নেবেন? এরা কেউ কারোর দায়ভার নিতে পারে?
তাহলে কি বলবেন আপনি? পোকা বেরোলো কি করবেন? কি বলবো? কতজন কতজন এখানে ছাত্র ছাত্রী খাওয়া দাওয়া করেন? এখানটায় অষ্টাশি জন। কজন দিদিমণি আছেন? দুজন। দুজন পুরোনো রান্না করেন? হ্যাঁ। আপনাদের কোনো গাফিলতি ছিল না? না। প্রত্যেকদিন ধোয়া মোছা করা? হ্যাঁ।